গাইস, তো আমাদের যাচ্ছি স্টেশনে টিকিট করতে। তো আমাদের দেখো বিশাল, আমি যাচ্ছি, ওকে বললাম, বলছে আমি যাবো না, তুমি যাও। তো এইসব কাজগুলো বাড়ির ছেলেরা করে, কিন্তু আমার এমনই অবস্থা, এইসব কাজগুলো আমার নিজেকে করতে হয়। তো এগুলো করা ভালো, অনেকটা এক্সপ্রেশন বাড়ে আর কি এইসব কাজ করলে। তো গাড়িটা না আমরা দুজনে চালাই, মানে আমরা দুটোর মধ্যে যে স্কুটি চালাই একটাও দুজনে ক্লিন করি না। তো আমার পাপা ওর নানু এত বকা দেয় গাড়ি ক্লিন করার জন্য, তো ভয়ে গাড়িটা মুছছে, কোনোদিন গাড়ি মরছে না। আর আগে আমি খুব স্কুটি ধুতাম, যখন বিয়ে টিয়ে হয়নি তখন আগে যে স্কুটি ছিল ওটা খুব ধুতাম, কিন্তু এই স্কুটি আমি ধুই না। তো চলো যাই, টিকিট করে নিয়ে আসা, তোমরা আমাদের সঙ্গে চলো, আর ভিডিওটা দেখতে থাকো সব। তুই গাড়ি চালা, তুই গাড়ি চালা, আমার ভয় লাগে তোর গাড়িতে উঠতে, তবুও চালাতে বলছি। আজকে একটা বিয়ে ছিল, বিয়েটা শেষ হয়ে গেল, তো চলো এবার যাওয়া যাক। ফেলিস না, দাঁড়া, হয়নি, প্রচন্ড ভয় লাগে ওর গাড়িতে। নানুর দোকানে আগে দাঁড়াস, পাপার ঘরে টাকা নেবো। টিকিট করে বাড়ি চলে আসলাম এখন। তো তোমরা হয়তো কখন থেকে ভাববে যে কিসের টিকিট করছে, কোথায় যাবে। তো আমরা যাব, কোথায় যাচ্ছে সেটা বলছি না। আর এই ব্লগ দেখতে পাবে এখনও 3.5 মাস পরে। তো আগে থেকে রিজার্ভ না করলে তো বুঝতেই পারছো সঙ্গে সঙ্গে টিকিট পাওয়া যাবে না, অনেক দূর পথের। তো সেই কারণে টিকিটটা 3.5 মাস আগে করলাম, যাব নভেম্বর মাসে। তো কোথায় যাবো এখন বলবো না, সেই ব্লগগুলো আসবে 4 মাস বা 3.5 মাস পরে। আমাদের যে বাকি রিটার্ন টিকিট বা কী বলে তোমার রামপুরহাট থেকে হাওড়া যাব, তারপরে বাকি যত ট্রেন আছে না সব কিছু রিজার্ভেশন আগেই হয়ে গেছে, শুধু বাকি ছিল এই দুরন্ত এক্সপ্রেস, এটাই বাকি ছিল। হাওড়া টু যে দুরন্ত এক্সপ্রেস আছে না, ওটাই বাকি ছিল। তো ওটা মানে আমার মামাদের আগে হয়ে গেছে, মামা প্রতি বছর যে আমি ঘুরতে ভীষণই ভালোবাসি, তো আমার বরটা যেতে যায় না বলে আমার যাওয়া হয় না, কারণ বরটাকে ছেড়ে যেতে ভালো লাগে না একা একা। আমি যদি একা যাই ও আমাকে কিছু বলবেও না, একা বলতে একা তো নয়, ফ্যামিলির সঙ্গে যাই তো কিছু বলবেও না, কিন্তু ওকে ছেড়ে আমার ভালো লাগে না। তো এই বছর কোনো রকম ওকে রাজি করিয়েছি, তাও তো দেখলে যে যেই টিকিট কটা বাকি ছিল ওই কটা যে মানে অনলাইন থেকে কাটলে একটু বেশি চার্জ নিয়ে নিচ্ছিলো। হ্যাঁ, যেখানে আমার 700 টাকায় নর্মেলগুলো হচ্ছে 750-র মধ্যে, সেটা 1100 কিন্তু 1200 নিচ্ছিলো, সেই কারণে কাউন্টার থেকেই কাটা হলো। আমরা দুজনে এসি করেছি, এসিতে টিকিট নিয়েছি দুজনের, আর বাকিগুলো পাওয়া যায়নি। বাসার টিকিটটা বেশি প্রবলেম হচ্ছিলো, কারণ ওইগুলো আগে হয়েছে, আজকে আমার দুজন তো টিকিট হয়ে গেল। তো আমার বর তো গেলো না, আমাকে করতে হলো, বা এইসব কাজগুলো সব আমাকেই করতে হয়। তোমরা দেখেছো যে বাবুর স্কুলের কোনো দায়িত্বের কোনো কাজ, তোমার টিউশনের বলে যে কোনো কাজ আমাকে দিয়েই করায়, মানে ও
ইনকাম করবে ওটাই। আমি ডাক্তার দেখাতে নিয়ে যাবো বাবুকে, আমিই যাই, মানে সব কিছু এদিককার কাজ আমাকেই করতে হয়। এত চাপ দিয়ে দেয় তো আমাকে এইসব করতে বিরক্ত লাগে না, ভালোই লাগে। আর ট্রেন এক্সপ্রেশন আমার খুব ভালো আছে, ছোটো থেকে ট্রেন জার্নি প্রচুর করেছি, মানে আমার আশেপাশের মানুষরা আমরা যতটা ট্রেন জার্নি করেছি কেউই করেনি। তো এমনকি আমাদের হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত কী ট্রেন আছে আমার আশেপাশের মানুষ সেরকম মানুষ কেউই জানে না। সেরকম বলতে আমার সঙ্গে যারা বড় হয়েছে এরকম কোনো মানুষ কেউই জানে না, কারণ সবার ট্রেন জার্নি খুব কম, কম বলতে একেবারেই কম, আর সব থেকে বেশি জার্নি করেছি আমি। তো এই দিকের ব্যাপারে আমার এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই আছে, সেই কারণে এইসব দায়িত্বগুলো আমাকেই দিল। আমি এদিকে ব্লগে কথা বলছি আর এইদিকে আমার বাবুটা এত জ্বালাতন করছে, এখন কোথায় যাবে বলে দাও, এখন মোর বাজার যাবে নানুর সঙ্গে, তাই পড়াশোনা ব্লগে তুলে দিল, এখনও যাবে মোর বাজার। তো চলো ওকে রেডি করিয়ে দিই আর সঙ্গে আমি ভিডিওটা এন্ডও করে দিই। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে, আর যারা নিউ ভিড করে আমরা সাবস্ক্রাইব করে তারপর আমার টং করে বাড়িয়ে দেবে, আর আমার তো ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে দেবে।